নমস্কার, গল্পের নিশি নিধিমায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে গল্প পাঠে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা এক বিশেষ গল্প, কে তুমি। লেখকের জন্ম 19 মার্চ 1901 খ্রিস্টাব্দে বীরভূম জেলার রূপসীপুর গ্রামে। 3 বছর বয়সে মায়ের মৃত্যুর পর বর্ধমানে মামার বাড়িতে দাদামশাই রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছে বড় হন। বাংলা সাহিত্যে কয়লা খনি শ্রমিকদের নিয়ে গল্প রচনা শৈলজানন্দ পথিকৃত। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল ঝোড়ো হাওয়া, বাংলার মেয়ে, মহাযুদ্ধের ইতিহাস, খরস্রোতা, রূপবতী ইত্যাদি। ছোট গল্পগুলি হল অতসী, বধুবরণ, নারী মেধ, মারণ যন্ত্র, তিন মজুর ইত্যাদি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক দিলীপ উপাধি পান, আনন্দ পুরস্কার ও উল্টো রথ পুরস্কার পেয়েছেন। তাহলে শুনে নিন আজকের গল্প, কে তুমি। গ্রাম আমি কখনো দেখিনি, শহরেই জন্ম, শহরেই বড় হয়েছি, শহরেই কেটেছে এই 25টি বছর। আমার এক বন্ধু জুটেছে চাকরি করতে গিয়ে, বন্ধুর নাম সুজিত। বীরভূম জেলার কোনো একটি গ্রামে তার বাড়ি। বাড়ির অবস্থা মন্দ নয়। হঠাৎ একদিন সুজিত আমাকে বললে, যাবি আমাদের বাড়ি? গ্রাম কখনো দেখিস নি বলছিস, দেখে আসবি। সামনে 4 দিন ছুটি, বললাম যাব। সুজিতদের গ্রামে এসেছি রেল স্টেশন থেকে বহু দূরে। কত গরু গাড়িতে কতটা পায়ে হেঁটে যেতে হয়। দুই বন্ধুতে বেড়াতে বেড়াতে তাই গেলাম। গ্রামখানি চমৎকার, ঢেউ খেলানো মাটি, চারিদিকে ধানের মাঠ, দক্ষিণে একটি জঙ্গল, শাল তাল তমাল গাছের সারি, মনে হয় প্রতিটি গাছ যেন যত্ন করে পোতা। একে এরা জঙ্গল কেন বলে বুঝতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন মাটির উপর শ্রেণীবদ্ধ গাছের ছায়া নিবিড় তপোবনের মতো স্নিগ্ধ শ্যামল জায়গাটি আমার এত ভালো লাগলো যে সহজে সেখান থেকে আসতে মন চাইল না। সুজিতের বাড়িখানা পুরনো, আগেকার দিনে তৈরি দোতলা বাড়ি, কিছু ভেঙেছে কিছু বা মেরামত করা হয়েছে। দোতলার একটি ঘরে আমার শোবার ব্যবস্থা করে দিয়েছে। দক্ষিণ দিকের জানলাটি খুললে দেখা যায় পাশেই একখানা মাটির বাড়ি, পোড়ো বাড়ি বলেই মনে হয়, লোকজন কেউ বাস করে না। উঠোনে একটি আমের গাছ, গাছে তখন অজস্র মুকুল ধরেছিল। আমের মুকুলের গন্ধে আমার ঘরখানা যেন ভরে আছে। রাত্রি তখন কত ঠিক মনে নেই, সেদিন কার ডাকে যেন ঘুম ভেঙে গেল। শুনছেন, শুনছেন? স্ত্রীলোকের কণ্ঠস্বর। জানলার পথে তাকিয়ে দেখলাম সেই পুরো বাড়িটা উঠোনে আম গাছটির তলায় তন্নি এক তরুণী দাঁড়িয়ে। জ্যোৎস্নার আলো গাছের ফাঁকে ফাঁকে এসে পড়েছিল মেয়েটির সর্বাঙ্গে। মেয়েটি সুন্দরী বলেই মনে হল। জিজ্ঞাসা করলাম, কি বলছেন? মেয়েটি বললে, আমার মা কোথায় বলতে পারেন? বললাম, আমি নতুন এসেছি গ্রামে, আমি কিছু জানি না। আর কিছু বললে না মেয়েটি, মনে হল যেন সে চলে গেল। আলো ছায়া ঘেরা সেই গাছের তলায় তাকে আর দেখতে পেলাম না। কোন দিক দিয়ে কোথায় গেল বুঝতে পারলাম না। ঘটনাটা আমি ভুলতে পারছিলাম না। পরের দিন সকালে বললাম সুজিতকে। সুজিত বললে, ও জানলাটা আর খুলো না, বন্ধ করে দিও। কেন বলো দেখি, মেয়েটা কি? সুজিত বললে, না
না সেরকম কিছু নয়। কাজ কি বাবা, পরের মেয়ের সঙ্গে দুদিনের জন্য এসেছি। বুঝলাম, সেই ভালো। সেদিন রাতে জানলাটা বন্ধ করেই আমি শুয়েছিলাম, কিন্তু সেদিন আবার আবার সেই কণ্ঠস্বর, আবার সেই ডাক, শুনছেন শুনছেন? জানলার কপাটটা ঠেলছে বলে মনে হলো, বাধ্য হয়ে জানলাটা খুলে ফেললাম। কিন্তু এ কি, সেই সুন্দর মুখখানি জানলার শিখগুলির ঠিক পেছনে। মেয়েটি মনে হলো যেন জানলার শিখ ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেমন করে তা সম্ভব? জানলার পেছনে তো কিছুই নেই, মেয়েটি তাহলে দাঁড়িয়ে আছে কিসের উপর? এই কথা ভাবতেই টপ করে মাথাটা আমার ঘুরে গেল। বললাম, আমি জানি না, কাল তো বলেছি আপনাকে। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে, আমি কাঁপছি ঠক ঠক করে। জানলাটা বন্ধও করতে পারছি না, চিৎকার করে ডাকতেও পারছি না সুজিতকে। আমার অবস্থা দেখেই বোধ হয় খিলখিল করে হেসে উঠলো মেয়েটি। সুন্দর সাজানো দাঁতের শাড়ি, উজ্জ্বল দুটি টানা টানা চোখ। মেয়েটি বললে, আমি তো কোনো কথাই আপনাকে জিজ্ঞেস করিনি। আমি জানি আপনি নতুন এসেছেন, কদিন থাকবেন? খুব খানিকটা সাহস সঞ্চয় করে জানলাটা বন্ধ করার জন্য হাত বাড়িয়েছিলাম বোধ হয়, কিন্তু জানলাটা বন্ধ করবার অবসর আমি পেলাম না। তার আগে মেয়েটি এসে দাঁড়ালো একেবারে আমার সম্মুখে, ঘরের ভিতর। আবার তার সেই হাসি, তারপর কি হয়েছে আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরে এলো, দেখি আমি শুয়ে আছি সুজিতের ঘরে। সুজিতের ছোট বোন দাঁড়িয়ে আমার মাথায় হাওয়া করছে, মাথার টুলো ভিজে, মাথায় বোধ করি জল ঢালা হয়েছে। সুজিত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। জিজ্ঞাসা করলাম, হাসছিস যে, কি হয়েছিল রে? সুজিত বললে, কিরকম ভিতরে তুই, ওরকম চেঁচিয়ে উঠেছিলি কেন? কেন তা আমি কেমন করে বলি? বললাম, তারপর? সুজিত বললে, তোর চিৎকার শুনে ছুটে গেলাম, ভাগ্যিস দৌড়ে খিল বন্ধ করিসনি, নইলে কি যে হতো কে জানে। খুব হয়েছে আমার গ্রাম দেখা। পরের দিনই বললাম, আমি কলকাতায় যাব। সুজিতকেও আসতে হলো আমার সঙ্গে। গ্রামে থাকতে সুজিত আমাকে কোনো কথাই বলেনি, কোনো রহস্যই ভাঙেনি। ট্রেনে আসতে আসতে সুজিত বললে, বেচারি সুবি, ওকে আমরা দেখেছি সবাই, কিন্তু আমাদের গা সহ হয়ে গেছে, আমরা গ্রাহ্য করিনি। মেয়েটা আসে, তার মার খবর জানতে চায়, বলে, তার মা কোথায় তোমরা বলো? আমি কিন্তু বুঝতে পারছি না, খুলে বল সব কথা। সুজিত বলল, তাহলে শোন, সংসারে দুটি মাত্র মানুষ, মা আর মেয়ে। মার বয়স হয়েছে, মেয়ে বয়স এই সবে 18-19, কিন্তু দুজনেই বিধবা। ঝগড়াঝাটি তাদের 24 ঘন্টা লেগেই থাকে, মেয়েটাই দিবারাত্রি খিটিমিটি করে, মার সঙ্গে ঝগড়া করবার ছুতো খুঁজে বেড়ায়। আবার অবাক কাণ্ড, খুব খানিকটা ঝগড়া করে নিজেই শেষে পা ছড়িয়ে কাঁদতে বসে। মা বলে, তুই একটা কিছু না করে আমায় ছাড়বি না দেখছি। মাথার এক পিঠ তুলে নিয়ে এই ভর্তি দুপুরবেলা কাঁদতে বসলি যে, আয় চুলগুলো বেঁধে দি। এই বলে চুলগুলো বেঁধে দেবার জন্যে মা হয়তো তার কাছে এগিয়ে যায়, কিন্তু মেয়ে তখন রেগে একেবারে টং, চুলে হাত দিতে সে কিছুতেই দেবে না। বলে, যাও যাও, খুব হয়েছে তোমাকে আর। মার চোখ দুটি তখন জলে ভরে আসে, আঁচলে চোখ মুছে বলে, থাক তবে, কাঁদ ওইখানে বসে, বলে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এর বাড়ি খানিক্ষণ বলে, ওর বাড়ি খানিক্ষণ বসে, কথা কইবার মতো কাউকে যদি কাছে পায় তো বলে। ওই বয়স আর ওই রূপে বিধবা হলো মা, মেয়েটার মুখে পানে আর তাকাতে পারছি না। প্রতিবেশী হয়তো আশ্বাস দেয়, বলে, ভেবো না মা,
গা সওয়া হয়ে যাবে। মা কিন্তু তার নিজের কথাই বলতে থাকে, বলে, আমার কি মনে হয় জানিস বাছা, মনে হয় এই নিয়ে শুভি হয়তো দিবারাত্র ভাবে, ভেবে আর যখন কুলকিনারা পায় না তখন হয়তো অমনি করে হয় কাঁদতে বসে, নয়তো ঝগড়া করবার জন্য খুনসুরি করে বেড়ায়। প্রতিবেশী মেয়েটি এবার নীরবে শুধু ঘাড় নেড়ে কথাটা সমর্থন করে। সুবীর মা তার মুখের পানে তাকিয়ে বলে, বুঝতে সবই পারি বাছা, কিন্তু মা হয়ে আমি যে আর, বলতে বলতে ঠোঁট দুটি তার থরথর করে কাঁপতে থাকে, চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে আসে। সে চোখের জল আর কিছুতেই থামতে চায় না, আঁচল দিয়ে মোছে আর তৎক্ষণাৎ কানায় কানায় ভরে ওঠে। মার সে কান্না বুঝি বিধাতারও সহ্য হল না, তাই সে কান্নার পালা হঠাৎ একদিন চুকে গেল। বিধাতা চুকিয়ে দিলেন, কি সুবি নিজেই চোকালে কে জানে। সেদিন দুপুরে মা ও মেয়ে দুজনেই খেতে বসেছে, ভাত চিবোতে গিয়ে কটাং করে সুবির তার দাঁতে একটা কাকড় চিবিয়ে ফেললে। হাতে গ্লাসটা তৎক্ষণাৎ সে থালার উপর ছিটকে ফেলে দিয়ে বলে উঠল, না আর পারিনি বাবা। কেন, চালগুলো বেছে নিতে পারোনি? মা বললে, চাল আর কত বাজবো বাছা, ভাতে কাকড় পাথর দু একটা অমন থাকে, তাই বলে তোর মতন আমি বিকেল কেউ করে না, খা। মেয়ে আর নাকি হাত গুটিয়ে বসে রইল। দেখে মার মনে সত্যি এবার একটুখানি রাগ হলো, বললে, এমন তিরিক্ষে মেজাজ তোর কেন হলো সুবি, কই আগে তেমন ছিলি না? সুবির মুখখানা ভারী হয়ে উঠল। তাই না দেখে মা আবার বললে, এতই যদি নবাবে মেয়ে হয়ে থাকিস তো চালগুলো কাল থেকে তুই নিজের হাতেই বেছে দিস। তাই দেব, বলে থালাটাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে শুভ উঠে দাঁড়ালো। সর্বনাশ, বিধবা মেয়ে, একবারে বেশি খেতে নেই। মা চট করে বা হাত বাড়িয়ে আঁচলটা চেপে ধরে বলে উঠল, বস চারটি খেয়ে নে, কেউ দেখেনি তাতে দোষ নেই, নেই বস। ঝাঁকুনি দিয়ে শুভ আঁচলটা ছাড়িয়ে নিলে, বললে, না আর খাবো না। সারাদিন খেতে যাওয়ার পারবি না হতবাগি, উপোস দিয়ে মরবি? মরণ হলো তো পাচি, মরণ যে হয় না ছাই, তাই মর তুই, আমারও হাতটা জুড়ায় তাহলে। বিড়বিড় করে কি যেন বলতে বলতে শুভ আচাতে চলে গেল। মাই বা আর কেমন করে খায়, থালাটা সরিয়ে দিয়ে মাও উঠে দাঁড়ালো। খেয়ে পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে শুভ দেখলে এটো থালা তেমনি পড়ে আছে, আর ঘুটির জলে উঠোনে হাত ধুয়ে মা তার ঘর থেকে বেরিয়ে গেছে। মা তার সেদিন যেখানে সেখানে কেঁদে কেঁদে সারা হল, না মা রইল ওই দস্যি মেয়ে আমার বাড়িতে, আমায় দেখছি অন্য কোনো দেশে গিয়ে পালাতে হবে। প্রতিবেশিনী মেয়েরা কেউ বা সান্ত্বনা দেয়, আবার কেউ বা বলে, কি জানি মা তোমাদের ঝগড়া কিছু বুঝিনি আমরা। মায়ের চোখ দিয়ে জল আসে, বলে, বুঝতে কি চাই আমিও পারি বাছা, ও যে কেন অমন করছে মা তা কে জানে। মা আবার সে বাড়ি থেকে উঠে আর এক বাড়িতে গিয়ে বসে, সেখানেও সেই কান্না আর ওই এক কথা, আজ আর আমি বাড়ি ঢুকছি না, দেখি অমায় খুঁজতে আসে কিনা। এমনি করে এ বাড়ি সে বাড়ি করতে করতে সূর্য ডুবল। রোজ ঠিক এমনি সময় পুকুর থেকে এক কলসি করে খাবার জল তাকে আনতে হয়। পাড়ার মেয়েরা সব কলসি কাখি নিয়ে পুকুরে যাচ্ছিল। করালির মা বললে, চল না হয় আমার একটা কলসি নিয়ে চল আজকে। সুবীর মা বললে, না বাছা থাক, আজ আর যাব না, মজাটা একবার বুঝুক। মজা বোঝাবার জন্য সে রইল বটে, কিন্তু দেখতে দেখতে চারদিক আধার করে এলো, ঘরে ঘরে প্রদীপ জ্বলল, তবু সুবীর তাকে ডাকতে এলো না। মার মন ঘর ছেড়ে এমন করে কতক্ষণই বা বাইরে থাকে। তুলসীতলায় এখন হয়তো সন্ধে পড়ল না, এতক্ষণ হয়তো সে তার নিজের লণ্ঠনটি জেলে নিয়ে রামায়ণ পড়তে বসে গেছে। মা তার মূল্য না বাঁচলো, বয়ে গেছে তার দেখতে।
সরু একটা গলি অপর প্রান্তে একেবারে এক তেড়ে তাদের সেই ছোট্ট মাটির ঘরখানি। চারিদিকে মাটির প্রাচীর দিয়ে ঘেরা, সদর দরজা পেরিয়ে বাঁ হাতে উঠোনের এক পাশে বহুদিনের প্রাচীন একটা আম গাছ অজস্র ডালপালা বিস্তার করে জায়গাটাকে অন্ধকার করে রেখেছে। তাহলে ঘরে যদি আলো জ্বালে তো বাইরে থেকেই টের পাওয়া যায়, কিন্তু আলো জ্বালা দূরে থাক। সুবীর মা সদর দরজা ঠেলে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। হেঁকে বললে, সুবি দরজা খোল, কাজ দেখো দেখি মেয়ে, ঘরে ঢুকতে না দেবার মতলব? ভেতর থেকে সুবির সারা আর কিছুতেই দেয় না, দরজাও খোলে না। কাছেই তারাপদদের বাড়ি। তারাপদ তখন সবেমাত্র গোয়ালে গায়ে গরুগুলোকে খেতে দিয়ে ঘরে এসে বসেছে। এমন সময় সুবির মা এসে বললে, আয় তো বাবা, সুবিকে একবার আচ্ছা করে ধমক দিবি, সদর দরজায় খিল দিয়ে বসে আছে, আমায় ঢুকতে দেবে না? তারাপদ হেসে বললে, ঝগড়া হয়েছে বুঝি, বলেই লণ্ঠনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দরজায় বার কতক জোরে জোরে ধাক্কা দিয়ে বললে, খোল বলছি সুবি, নইলে কিছু বাকি রাখবো না। দরজা তবু খুলল না। লণ্ঠনটা হাত থেকে নামিয়ে তারাপদ বললে, তুমি দাঁড়াও মাসি, পাঁচিল টপকে দরজাটা খুলে দিই। খাটো মাটির প্রাচীর, উঠতে বিশেষ বেগ পেতে হলো না, কিন্তু ঝুপ করে ওপাশে নেমেই সন্ধ্যার আবছা অন্ধকারে কি যেন দেখে সে আম গাছের তলা থেকে সহসা বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল, মাসি মাসি! বাইরে থেকে সুবির মা বললে, কি বাবা? কিন্তু জবাব দেবার অবসর তখন আর নেই, দরাম করে দরজাটা খুলে ফেলেই তারাপদ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাড়াতাড়ি লণ্ঠনটা তুলে নিয়ে সে আম গাছ তলায় গিয়ে দেখে সর্বনাশ। সুবির মা তো অস্ফুট কণ্ঠে বিকট একটা চিৎকার করে সেখানেই আছাড় খেয়ে পড়ল। আর স্তম্ভিত নির্বাক তারাপদ কম্পিত হস্তে লণ্ঠনের আলোটা তুলে ধরে দেখল আম গাছের একটা ডালের গায়ে মোটা একটা দড়ির ফাঁসে লটকে সুবি আত্মহত্যা করেছে। পায়ের নিচে দড়ির ভাঙা খাটিয়াটা উল্টে পড়ে আছে, টকটকে ফর্সা রং যেন দুধে আলতায় গোলা, পিঠের ওপর ঢেউ খেলানো কালো এক পিট চুল। কিন্তু মুখের চেহারা দেখলে আর সে সুবি বলে চিনবার উপায় নেই। দাঁতে ফাঁকে খানিকটা জিভ বেরিয়ে গেছে, চোখ দুটো বড় বড়, গায়ের কাপড় চোপড় বেসামাল অবস্থায় মাটিতে লুটোচ্ছে। হতভাগী মরবার আগে বাঁচবার জন্য চেষ্টা করেছিল কিনা তাই বা কে জানে। ব্যাস, সমস্ত গ্রাম একেবারে ঠান্ডা। গ্রামদেশী আত্মহত্যা এমন কিছু নিত্য নৈমিত্তিক ঘটনা নয়। দু দশ বছর পরে কদাচিৎ কোনো গ্রামে দৈবাৎ যদি বা একাত্তা এমন আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় তো কিছুই বলবার থাকে না। এখন এই মৃতদেহ নিয়ে কি করা যায়, এই হলো গ্রামের লোকের ভাবনা। আত্মীয় স্বজন কেউ কোথাও তাদের আছে কিনা কে জানে। সুবির মা তো সেই যে মাটিতে উপর হয়ে আছাড় খেয়ে পড়েছে সেই থেকে আর ওঠেনি। শিব মন্দিরের পাশে গ্রামের একটা রাস্তার ধারে সেই রাত্রেই মজলিশ বসল। অনেক কথা কাটাকাটির পর শেষেই ঠিক হলো যে, কি জানি বাবা, আত্মহত্যা মরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে আসবার পর কেউ যদি পুলিশে খবর দিয়ে দেয় যে সে আত্মহত্যা করেনি, কেউ তাকে মেরে ফেলে দিয়ে গাছে অমনি টাঙিয়ে রেখেছিল, তখন তার চেয়ে আগে থেকে পুলিশে খবর দেওয়া হোক। গ্রাম থেকে 3 ক্রোশ দূরে থানা, কিন্তু সুবির দুর্ভাগ্য, চৌকিদার ফিরে এসে খবর দিলে দারোগা সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছেন, জমাদার সাহেব আসবেন কাল সকালে। বলেছেন, দাঁড়া আমি দেখাচ্ছি নজা, গলায় দড়ি দিয়ে মরা আমি বের করছি। গ্রামের লোক তো ভয়ে অস্থির। দুবু ভট্টাচার্য বললে, কেন, তখনই তো বলেছিলাম দাদা, পুলিশে খবর দিয়ে কাজ নেই, দি জ্বালিয়ে। লোকনাথ দাঁত মুখ খিচিয়ে উঠল, বেটা বলে কি হে, তারপর তারপর ঠেলাটি কে সামলাতো? দুবু বললে, ঠেলা আবার কিসের? হরিপদ তাকে বুঝিয়ে দিলে যে কেউ যদি বলতো যে না, ও গলায় দড়ি দিয়ে মরেনি,
দুবু ভট্টাচার্যের সঙ্গে দিনের বেলা ঝগড়াঝাটি না কি সব যেন হয়েছিল। দুবু ভট্টাচার্য কালা মানুষ, কানে ভালো শুনতে পায় না, এদের আগেকার মন্তব্য সে কিছুই শোনেনি। হরিপদর মুখে তার নাম শুনে সে চিৎকার করে লাফিয়ে উঠল, খবরদার বলছি হরিপদ, নিচে কথা বলিস নে, আমার সঙ্গে ঝগড়াঝাটি কিছু হয়নি। সবাই তখন মুচকি মুচকি হাসছে। হরিপদের সঙ্গে হাতাহাতি হবার জোগাড়, অনেক কষ্টে ভট্টাচার্যকে থামানো গেল। কিন্তু পরদিন সকালেও থানা থেকে জমাদার সাহেব এলেন না। গ্রামের মানুষ মরছে, বাসি মরা তো হলোই, তার উপর আত্মহত্যায় মরা। ঠাকুর দেবতার শিলা বিগ্রহের নিত্য সেবা যাদের বাড়িতে আছে তারা তো ভেবেই অস্থির। বাড়ি থেকে মৃতদেহটাকে বের না করা পর্যন্ত ঠাকুর দেবতার পুজো হবে না। পুজো না হলে তাদের জলগ্রহণ করার উপায় নেই। লোকনাথের বাড়ি প্রত্যহ শালগ্রাম শিলার ভোগ হয়। সকালে উঠে ভিন্ন গ্রামে সে একটা প্রায়শ্চিত্ত করাতে গিয়েছিল। প্রায় 12টার সময় তেঁতেপুরে এসেই শুনলে পুলিশও আসেনি, তো মরা তখনও উঠোনেই পড়ে আছে। মরা দেখতে যারা গিয়েছিল সকাল থেকে সুবীর মা নাকি তাদের প্রত্যেককে কেঁদে কেটে হাতে পায়ে ধরে মরাটাকে একটুখানি বের করে দেবার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউ তা শোনেনি। লোকনাথে তখন পিপাসায় কণ্ঠরোধ হয়ে এসেছে, ভেবেছিল বাড়ি গিয়ে শালগ্রামের পুজোটা করে দিয়ে জল খাবে, কিন্তু তাও যখন হলো না তখন সে নিজেই হনহন করে বেরিয়ে গেল। আপাতমস্তক ঢাকা দেওয়া সুবীর মৃতদেহ আগলে দেখা গেল মা তার আম গাছের তলায় এক একখানি চুপ করে বসে আছে। চোখে জল নেই, মুখখানি শুকনো, কেঁদে কেঁদে সে যেন হয়রান হয়ে গেছে। দরজার বাইরে থেকে লোকনাথ চেঁচিয়ে উঠল, বলি ও ঠাকুরন, মেয়ে তো না হয় সাতকুল উজ্জ্বল করে দিয়ে মরল, তাই বলে কি ও হারামজাদির সঙ্গে সঙ্গে আমাদেরও মরতে হবে নাকি? মরা বের না করলে যে ঠাকুরের ভোগ হয় না। মুখ তুলে একবার চাইতেই সুবিমার চোখ দিয়ে দর দর করে জল গড়িয়ে এলো। কথা সে কিছুই বলতে পারলে না, গলা তখন তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকনাথ ভাবলে বুঝি মা গিয়ে এবার হয়তো তাকেই অনুরোধ করে বসবে, রাগের মাথায় অতটা সে এখানে আসবার আগে ভাবেনি। তাই সে তৎক্ষণাৎ ঘোদ ঘোদ করতে করতে সেখান থেকে চলে গেল। জমাদার সাহেব এলেন সন্ধ্যার সময়, পিলপিল করে লোকজন তার পিছু পিছু ঢুকল সুবিদের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে দেখে আম গাছের তলায় সেই ভাঙা খাটিয়াটি মাত্র পড়ে আছে, সুবীর মৃতদেহ নেই, সুবীর মাও নেই। কোথায় গেল তারা? বাগদিদের একটি ছোড়া আঙুল বাড়িয়ে দূরে একটা পুকুর দেখিয়ে বললে, ওইখানে বসে রয়েছে দেখলাম, কিন্তু কখন যে সেখানে গেছে কেউ তা জানে না। লোকনাথ চলে যাবার পর সুবীমা নিতান্ত নিরুপায় হয়ে নিজেই একবার মৃতদেহটা তার কাঁধে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু ভারী সে মৃতদেহ কাঁধে তোলা তার পক্ষে সম্ভবপর হয়নি। তখন সে সুবীর মাথার দিকটা দুহাত ধরে টেনে টেনে তাকে বাড়ির বার করে এবং অমনি করে একটু একটু করে দূরের ওই পুকুরটার ধারে নিয়ে গিয়ে ফেলে। আরো দূরে নিয়ে হয়তো সে যেত, কিন্তু পুকুরের চারিপারে শুধু শত শত কাপড় আর পাথরের কুচি। একই সুবীর রাঙা টুকটুকে পা দুখানি পাথরের ধুলোয় ম্লান হয়ে গেছে, তার উপর মা হয়ে ওই শক্ত কাকর পাথরের উপর দিয়ে মেয়েকে তার হি হি করে টেনে নিয়ে যায় বা কেমন করে, তাই সে ওইখানেই চুপটি করে বসে আছে। জমাদার সাহেব ভেবেছিলেন যা, এসে দেখলেন ঠিক তার উল্টো। ভেবেছিলেন অবস্থাপন্ন লোকের বিধবা মেয়ে আত্মহত্যা করেছে, মর্গে চালানি দেবার নামে বেশ একটু ধমকাধমকি করলেই কিছু বেরিয়ে আসবে। জমাদার সাহেবের স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা, বাড়িতে এ মাসে মোটা রকমের টাকা পাঠানো তার একান্ত প্রয়োজন। সারা রাস্তা তিনি ভাবতে ভাবতে এসেছেন, আত্মহত্যা করে মানুষ মরেছে, তার দরুন টাকা ঘুষ নিয়ে তিনি বাড়িতে পাঠাবেন, আর সেই টাকা খরচ হবে তার সন্তানের জন্মোৎসবে। তা হোক, পুলিশে কাজ করে অত সব ভাবতে গেলে চলে না, কিন্তু সাহেবের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, কিছু না নিয়ে তাকে ফিরতে হলো। মৃতদেহ সৎকার করবার হুকুম দিয়ে তিনি চলে গেলেন। শীতকালের রাত, মৃতদেহ সৎকারের পর স্নান করতে হবে,
তার উপরে রাত্রে আর বাড়ি ফিরতে নেই, শ্মশানেই রাত কাটাতে হয়। সুতরাং কেউ আর বাড়ি থেকে সহজে বেরোতে চায় না। গামছা কাঁধে লোকনাথ এসে দাঁড়ালো। দুগু ভট্টাচার্য লাফিয়ে উঠল, ব্যাস কাউকে চাইনি, একজন সঙ্গী পেলে আমি একাই পুড়িয়ে ফেলতে পারি। লোকনাথ ঘাড় নেড়ে বললে, ভেবে দেখলাম পোড়ানো চলবে না। সকলেই তার মুখের পানে তাকিয়ে আর কি বলে শুনবার জন্য উদ্গ্রীব হয়ে রইল। বাঁচালে বাবা শীতকালের রাত, লোকনাথ বললে, একেই গলায় দড়ি পায়ে বাসি মরা, অঙ্গ প্রায়শ্চিত্ত না করলে ও মুখাগ্নি চলবে না, আর মুখাগ্নি না করে অগ্নিক্রিয়া করতে দোষ আছে। তাছাড়া যারা ওকে নিয়ে যাবে তাদেরও প্রায়শ্চিত্ত করতে হবে। কে যেন বলে উঠল, তাহলে দরকার নেই বাপু। ভুবন তার মায়ের সঙ্গে ঝগড়া করে মহা উৎসাহে গামছা কাঁধে নিয়ে এসে দাঁড়িয়েছিল। লোকনাথের কথা শুনে মা তার দরজা থেকে ডাকলে, ওরে ও ভুবন, তাহলে চলে আয় বাবা, শুনছিস তো? লোকনাথ বললে, শাস্ত্রে বলছে, গল রজ্জু বৃক্ষ শাখাং ত্রিসন্ধাং কালেং যদি মৃত্তিকাং প্রথিতঞ্চ অগ্নিক্রিয়া নৈব চ নৈব চ। এরপরেও যদি কেউ যেতে চায় তো যাক, আমার কোনো আপত্তি নেই, তবে আমার বিবেচনায় গ্রামের দুজন বাউরি বাগদি নিয়ে ওকে পুঁতে ফেলাই উচিত। এমন সময় বিকট একটা চিৎকারের শব্দে সবাই যেন চমকে উঠল। গ্রামের বাইরে থেকে চিৎকার, মনে হলো যেন স্ত্রীলোকের কণ্ঠস্বর। হঠাৎ খেয়াল হলো সুবিকে আগলে সুবির মা সেই পুকুরের ধারে একাকী এই অন্ধকারে এখনো চুপ করে বসে আছে। সেই তারই গলার আওয়াজ। ব্যাপারটা দুগু ভট্টাচার্য ভালো বুঝতে পারিনি, হা করে এর মুখের পানে তাকিয়ে বললে, কি? কে একজন জোরে জোরে তাকে বুঝিয়ে বললে, সুবির মা চেঁচাচ্ছে। এই কালাখাপা মানুষটি কোথায় গিয়ে যে বাজলো কে জানে। সর্বাগ্রে সে উঠে দাঁড়ালো এবং আর কাউকে কোনো কথা না জিজ্ঞেস করে একাই সেই দিক পানে চলে গেল। খানিক পরে তার দেখা থেকে জন দশ বারো গ্রামের ছোকরা প্রত্যেকেই হাতে একটা করে লণ্ঠন নিয়ে সেখানে গিয়ে দেখে পুকুরের পাড় থেকে খানিক দূরে একটা মাঠের উপর দুগু ভট্টাচার্য দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর তার পায়ের কাছে সুবির মৃতদেহ অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। ব্যাপার কি? দুগু ভট্টাচার্য বললে, এক পাল শিয়াল এসেছিল আর দুটো বড় বড় গোবাগ। বাপরে বাপ, ব্যাটারা ছাড়তে কি চায়? ওই দেখ না পায়ের কাছটা কেমন করে কুবলে নিয়েছে। দেখা গেল সুবির বা পায়ের আঙুলগুলো একরকম নেই বললেই হয়, তাছাড়া সর্বাঙ্গে তীক্ষ্ণ দাঁতের চিহ্ন। মাতার তখনও একটু দূরে দাঁড়িয়ে নিজের পরিধেয় বস্ত্রটা সামলাচ্ছে, কারণ ওই সঙ্গে প্রথমে কারাকারি শুরু হয় এবং জন্তু জানোয়ারের মুখ থেকে কন্যার মৃতদেহটাকে বাঁচাতে গিয়ে পরনের কাপড়খানা তার একেবারে শতচিহ্ন হয়ে গেছে। লোকনাথ তো সেইখানে দাঁড়িয়ে বললে, তাহলে ওই ব্যবস্থাই হোক, দুগু যখন মরাটা ছুঁয়েছে তখন ওই যাক শ্মশানে, সঙ্গে আরো জন কতক বাউরি বাগদিনি নিয়ে বেশ ভালো করে পুঁতে দিয়ে আসুক। অগ্নিক্রিয়া যখন হবেই না তখন পোতা ছাড়া আর উপায় কি? কিন্তু শোনো ভট্টাচার্য, যেন শিয়াল কুকুরে টেনে না বের করতে পারে। শেষ পর্যন্ত তাই হলো। মা তার একটি প্রতিবাদও করলে না। দু একদিন পরেই দেখা গেল গ্রামের খেকি কুকুরের দল কিসের যেন একটা মহোৎসবে লেগে গেছে। খাওয়া খাই মারামারি করে তারা ক্রমাগত গ্রামের চতুর্দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। নিবারণ বললে, মেশে পুকুরের পাশে সুবির আস্ত এখন হাত নিয়ে কয়েকটা কুকুরকে কামড়া কামড়ি ছেঁড়াছেড়ি করতে সে দেখে এলো। তোমাদের বিশ্বাস না হয় তো তোমরাও সচক্ষে দেখে আসতে পারো। তারপর শুধু হাত না, সেই দিনই গ্রামের ছেলে ছোকরার দল আবিষ্কার করলে যে সুবির মৃতদেহ শিয়ালে গোবাঘায় মাটি থেকে টেনে তো তুলেইছে, সেই সঙ্গে হাত পার পাঁচটা গরু শ্মশান থেকে মুখে করে সমস্ত গ্রামময় ছড়িয়ে চলেছে। কুকুর দেখলেই ছোট ছোট ছেলে মেয়েগুলো বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়,
শুভের হাট দেখবার জন্য, কিন্তু ফিরে তারা আর বাড়িতে ঢুকতে পারে না। মায়েরা সব হা হা করে চেঁচিয়ে ওঠে। খবরদার বলছি, ঘরে ঢুকিস নে, মরা মানুষের হাড় নাকি ছুঁয়ে এলি, যা পুকুরে একটা ডুব দিয়ে আগে। কাউকে বা ডুব দিতে হয়, কেউ বা মাথায় জল ঢালে, আবার কেউ বা মাথায় একটুখানি গঙ্গার জল ছিটিয়ে প্রতিজ্ঞা করতে হয় যে আর কখনো সে সুবির হাট দেখতে যাবে না। গ্রামের মধ্যে বয়স্ক যারা তাদের মজলিসে এই নিয়ে কথা ওঠে, বলে সর্বনাশ হলো দেখছি, এবার ঘরে ভূত নাচবে। নিবারণ বললে, ওই শালা দুবু ভট্টাচার্যকে যে এত করে বলে দেওয়া হলো, ভালো করে পুঁতে যাতে শেয়াল কুকুরে না তুলতে পারে, তা শালা দিয়ে এসেছে হয়তো এমনি নাম নাম পুঁতে, তা না হলে এমন হয় কখনো? দুবু ভট্টাচার্য বললে, মাইরি বলছি, আমি এক বুক গর্ত খুঁড়ে তবেই পুঁতেছিলাম, বিশ্বাস না হয় তো বলো, আমি ঠাকুর ঘরে হাত দিয়ে বলতে পারি, কিন্তু সে কথা কেউ বিশ্বাস করে না। বলে, গ্রামের মধ্যে ভূতের ভয় যদি হয় তো সারা বুঝতেই পারবি, তোকে শুদ্ধ খণ্ড খণ্ড কেটে আমরা সুবির সঙ্গী করে দেব। ভট্টাচার্য কালা মানুষ, শুনতে পায় না, তাই রক্ষী, নইলে তৎক্ষণাৎ একটা ফৌজদারি বেঁধে যেত। সেদিন থেকে এমন হলো যে সন্ধে হলে আর কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। অপমৃত্যুতে মরা মানুষের হাড় পাজরা যখন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন তার প্রেতাত্মাই বা গ্রামের মধ্যে ঘুরে বেড়াবে না কেন? নবীন বললে, মাইরি বলছি, আমি কাল সচক্ষে দেখেছি, সুবিধের বাড়ির পাশ দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছিলাম, আম গাছটা ঝরঝর করে নড়ে উঠল, গাটা শিউরে উঠতে রাম রাম বলতে বলতে এগিয়ে গেলাম, রাম নাম করছিলাম বলে ছুতে আমায় পারলে না, কিন্তু পেছনের পুকুরটার জলে মনে হলো কে যেন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। এই না শুনে গ্রামের গিরিশ চৌকিদার তো রাত্রিবেলায় পাড়ায় হাঁক দেওয়া একদম ছেড়েই দিল। আবাল বৃদ্ধ বনিতা ভূতের ভয়ে সন্তুষ্ট হয়ে উঠল। অন্ধকারে কুকুর বেড়াল দেখল, লোকে আচমকা চেঁচিয়ে উঠতে লাগল। সুবির মা তো সেই দিন থেকে অন্ধকারে ঘুরে বেড়ায়। যে আম গাছে দড়ি বেঁধে মেয়ে তার মরেছিল, গভীর রাত্রে সেই আম গাছটার তলায় চুপটি করে বসে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে, কোথায় মা, তার চিহ্ন কোনোদিন দেখতে পাইনি, বলে সে কাঁদতে থাকে। লোকে তা বিশ্বাস করে না, ভাবে মা কি বুঝি মিথ্যে কথা বলছে। লোকনাথ তাই সেদিন দুপুরে তাকে ডেকে বললে, ও শোনো, তুমি দিব্যি আরামে দিন কাটাচ্ছ, এদিকে তোমার মেয়ের দায় আমাদের গ্রামে টেকা ভার হয়ে উঠল দেখছি। তার চেয়ে শোনো বাপু, ভালো চাও তো গয়ায় গিয়ে মেয়ের নামে একটা পিণ্ডি দিয়ে এসো। গ্রাম ছেড়ে চলে যাবার ইচ্ছে সুবির মার ছিল না, তবু তাকে জোর করে সবাই মিলে গয়ায় পাঠিয়ে দিল। বেচারা একাকিনি কাঁদতে কাঁদতে চলে গেল গয়ায়। মেয়ের নামে দুর্নাম রটবে, তাই বা সে সহ্য করবে কেমন করে, অথচ সে নিজে যদি তাকে একটিবার দেখতে পেত। মায়ের মন, যে মেয়ে রাগ করে চলে গেছে তাকেই সে একটিবার শুধু চোখে দেখতে চায়। শ্মশানে যে জায়গাটায় সুবিকে পোতা হয়েছিল, সুবির মা সেইখানে বসে কাঁদতে লাগলো। ভাবলে, না, সে গয়ায় যাবে না, ভূত হয়েও যদি মেয়েটা একবার দেখা দেয়, গয়ায় পিণ্ডি দিলে সে আশাও হয়তো আর থাকবে না। রাত্রিটা আজ সে এই শ্মশানেই কাটিয়ে দেবে, ভূত হয়েও যদি সে আসে তো একবার জিজ্ঞেস করবে, হতভাগী রাগ করে তুই কেন গেলি। সারা রাত সুবির মা সেই অন্ধকারে শ্মশানের মাঝে বসে রইল। এদিকে গ্রামের লোক জানে সে গয়ায় গেছে। দিন দুই পরে গ্রামের মধ্যে আবার এক হুলস্থুল ব্যাপার। থানা থেকে পুলিশ এসেছে, গ্রামের জনকতক ভারেক্কি মাতব্বর লোককে তারা থানায় নিয়ে যাবে। কি জন্য নিয়ে যাবে জিজ্ঞেস করলে বলে না, বলে শুধু সেখানে গিয়ে একটা বস্তু শনাক্ত করতে হবে, জ্বালাতন। এই গ্রামের উপরে যত অত্যাচার রে বাবা। লোকনাথ বললে, সুবির মা ফিরে আসুক, এলিয়ে দেখবি সব হাঙ্গামা চুকে যাবে। কিন্তু গ্রামের লোক থানায় গিয়ে দেখে কাঠের একটা বাক্সের মধ্যে
সাদা কাপড় দিয়ে ঢাকা কি একটা জিনিস। ইন্সপেক্টর বাবু বললেন, দেখুন দেখি চিনতে পারেন কিনা, বলে সেই ঢাকা খুলেছে আর চক্ষু স্থির। সবাই দেখলে রেলের লাইনে কাটা তাল গোল পাকন একটা মৃতদেহ। মুখখানা কিন্তু তখনও পর্যন্ত দেখলে চেনা যায়, সুবীর মা ছাড়া আর কেউ নয়। মানুষ বাস করা দূরে থাক, সন্ধ্যার অন্ধকারে ও পথ দিয়ে কেউ আর সহজে যেতে চায় না, যেতে বলে এখনো গা ছমছম করে। প্রথম বর্ষ ঘরের চাল গেল উড়ে, দ্বিতীয় বর্ষ কাঠামোটাও গেল ভেঙে। আজকাল খাড়া দাঁড়িয়ে রয়েছে শুধু ওর চারপাই মাটির দেওয়াল। যে আম গাছে শুরু মরেছিল গাছটা এখনো ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। বছরের পর বছর ঠিক সময় তার শুকনো পাতা ঝরে, কচি পাতা গজায়, মুকুলের গন্ধে চারদিক আমোদিত হয়ে ওঠে, শেষে থলো থলো আম ধরে। কিন্তু গ্রামের মধ্যে এত যে ডান পিটে ছেলে, তা কেউ আর সাহস করে ও আম গাছটার তলা দিয়ে পেরোয় না। ও আমও কেউ খায় না, গাছের আম গাছেই পাকে, আবার সময় হলে মাটিতে পড়ে গড়াগড়ি যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথমে এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।